Good morning friends and welcome back to my channel. তো আজ আমাদের দীঘাতে দ্বিতীয় দিন আর এখন সময় এই সকাল 10:30 মতো হয়েছে আর এখন আমরা যাচ্ছি এই দীঘার মোহনার সাইডে। তো আজকের দিনের কথা পরে বলছি, তার আগে কালকের আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম সেগুলো আগে শেয়ার করে নিই। আর কালকের আমাদের এই হোটেল পৌঁছাতে ওই 12:30 মতো হয়েছিল। তারপরে আমরা ওখান থেকে গেছিলাম উদয়পুর বিচে, ফার্স্টে গেছিলাম তালসারিতে, তারপর গেছিলাম উদয়পুর বিচে, তারপর গেছিলাম ওল্ড দীঘা বিচে। চলো দেখে নেওয়া যাক। তো এখন আমরা আছি দীঘার তালসারি বিচে। এই বাইক রাইড করে পুরো বিচটা আমরা ঘুরলাম আর ওই পারে এখন আমাদের এই বাইকগুলো রাখা আছে। তো আমরা এখন যাচ্ছি এই উদয়পুরের দিকে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা এই বিচের উপরেই বাইক রাইড করছিলাম আর এখন এই বিচের উপর পুরোটাই জল চলে এসেছে। আর কিছুক্ষণ আমরা এখানে বাইক রাইড করলে নৌকা করে হয়তো আমাদের বিচের এই সাইডে আসতে হতো। এখান থেকে সোজা গেলে সামনে উদয়পুর বিচ। এখানে রাস্তায় পুরো বালি, এখন বেশ কিছুটা রাস্তা এখন আমাদের এই বালির ওপর দিয়েই যেতে হবে। আমরা এখন এই উদয়পুর বিচে পৌঁছালাম। এখন সময় এই বিকেল 4:30। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময়
পুরো ট্রিপের এই রাস্তাটা আমার বেস্ট লাগলো। আর আমরা প্রায় তাজপুর এসেই গেছি, এখান থেকে তাজপুর আর ওই 5 কিলোমিটার মধ্যে। এখন সময় দুপুর 12টা আর আমরা এখন এই তাজপুর পৌঁছালাম। এবার সেই সেম রাস্তা, আমরা তাজপুর থেকে বেরিয়েছিলাম ওই 3:30 নাগাদ। ফেরার টাইমে আমরা একটা ব্রেক নিয়েছিলাম কোলাঘাটে। দুদিনের সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আমি ফিরেছি কলকাতার দিকে। তা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।